বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ অজু সারা সালাদ আদায় করা কি কুফুরি মানুষের দ্বারা কি বেমান কাফের হয়ে যায় নাকি এটা গোনা কোন ধরনের গোনা এবং এর শাস্তিকে কোন ধরনের গোনা এবং শাস্তিটা কি হবে এ বিষয়ে আলোচনা করব। আমরা সবাই আশা করি বিষয়টা গুরুত্ব সহকারে শুনবো এবং প্রচার করব প্রথম কথা হলো অজু সারা যদি কেউ নামাজ আদায় করে যে কোনো অবস্থাতেই সেই সালাদটি বা তেল একেবারে বা তেল গ্রহণযোগ্য না এবং সালাদ এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ এটা গত গতকালকে আলোচনা বলেছি আল্লাহ গ্রহণ করবে না অজসরা কোনো নামাজে গ্রহণ করবে না তো এই সলাটটি বাতেল এটা তাকে আবার পড়তে হবে আদায় করতে হবে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা ভুলে হোক অজসরা হলে তাকে আবার আদায় করতে হবে যে তবে এটা কি কুফরি কাফের হয়ে যায় এমন গুণা নাকি এটা কবিরা গুণা বা স্বাভাবিক গুণা সঠিক কথা হলো যে এটা কুফরি না কাফের বা বেমন হয়ে যায় না বরঞ্চ এটা কবিরা গুণা একটা বড় গোনা এবং কবিরা গোনা এটা এমন একটি কাজ শেখুল ইসলাম এমনি তৈমিয় রহিমুল্লাহ বলেছেন যে মুসলিম কেবলা সারা নামাজ পড়বে না আদায় করবে না অজু ছাড়াও করবে না রুকু এবং সুতা ছাড়াও কোনো সালাদ আদায় করবে না যদি কেউ করে এটাকে তাহলে শাস্তিযোগ্য অপরাধ করেছে শাস্তিযোগ্য অপরাধ করেছে এটা সুন্না শেখুল ইসলাম তৈমিয় রহমুল্লা কিতাব পাঁচ নম্বর খণ্ড দুশো চার নম্বর পৃষ্ঠা এবার আসি যদি এমন কাজটি করে এ ব্যাপারে কোনো শাস্তি এসেছে কিনা এর ব্যাপারে কোনো ঈদ বা এ ধরনের কোনো ধরনের ধমকি এসেছে কিনা তার জন্য আমরা যদি দেখি একটি হাদিস শেখ আলবানি রহিমুল্লাহ হাদিসটাকে গ্রহণযোগ্য বলেছেন অর্থাৎ হাসান হাদিস বলেছেন সিলসিলা সহিয়া হাদিস নাম্বার সাতাশশো চব্বিশ হাদিসটি সন্দ্রদ নিয়ে কথা আছে অন্য রামায়াম এটাকে মুরসাল বলেছেন জয়িব বলেছেন দুর্বল বলেছেন সে কালবাণী কাছে স্পষ্ট হয়নি বলেছেন ইত্যাদি যাই হোক সে কালবাণী হাদিস বিশর তিনি হাদিসটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন হাদিসটা আমি পেশ করছি কঠিন শাস্তির ব্যাপারে এবং মাসা আব্দুলকে এটা উল্লেখ করেছেন হাদিসটি দলিল হিসাবে এগুলি ওষুধ থেকে বর্ণিত মহানবী সাল্লাম বলেন যে এক ব্যক্তিকে আদেশ করা হয়েছে কোনো একটা বান্দাকে যে কোনো একটা আল্লাহবান্দাকে আদেশ কোন এক ব্যক্তির ব্যাপারে আদেশ করা হয়েছে আল্লাহর কোন তাকে কবর জন্য একশোটি দৌরা মারা হয় কবরের জন্য কয়টি দূর আমার হয় একশোটি দূররা বা ব্যত্রাঘাত করা হয় কঠিন দূররা এবং ফেরস্তদেরকে আদেশ করা হয়েছে ফেরেস্তারা আদেশ করেছে এখন এই আদেশ যখন তারপর আসলো একশোটি দূরের আদেশ তো এটা তো তো অন্য হাদিসের ব্যাখ্যা আসছে যদি দুর্বল হাদিস এটা যে তো আমি একশো দূররা তো আমার আমার দ্বারা সহ্য করা সম্ভব না আজাব এটা আল্লাহর আজাবের বাড়ি এটা দূররা আমার দ্বারা সম্ভব না শেষে কমাতে কমাতে দরখাস্ত করতে করতে পঞ্চাশ না পঞ্চাশও সম্ভব না শেষ পর্যন্ত ওই ব্যক্তি বলেছে যদি ফেরেসদের উদ্দেশ্যে যারা নাকি দায়িত্বশীল ফেরেস তারা তাদেরকে বলেছে যদি মারতে হয় তাহলে একটা মারতে পারো একটা ব্যত্যাঘাত করতে পারো বা একটা দৌড়া মারতে পারো এর বেশি না দৌড়া একটা মার ব্যত্তাঘাত এর বেশি আমি করতে পারবো এই একটা ব্যত্যাঘাত একটা ব্যত্তাঘাত যখন করেছে আল্লাহ আজাবের তার কবর আগুনে ভরে গেছে এই হলো শাস্তি দেখুন কবর একটা একটা ব্যত্যাখাতের দ্বারা যখন সে হুঁসে ফিরে আসছে তখন ফেসলার উদ্দেশ্যে তারা বলেছে ওই ব্যক্তি জিজ্ঞাসা করে আলামা জল্লত্তু মুনি আমাকে কেন তোমরা দুররা মাল নে কী কা অপরাধ আমি করেছি তখন তাকে বলা হয়েছে যে তুমি একটি সালাত আদায় করেছো দুনিয়াতে যা নাকি অজু ছাড়া অন্য বর্ণনা এসেছে তুমি জেনে শুনে করছো এটা অজু নাই তারপর তুমি আদায় করেছো একটি সালাদ তুমি আদায় করছো এক একবার একটি সালাদ তুমি আদায় করছো অজু ছাড়া আর কি একজন মাজরুমের পাশে দিয়ে তুমি অতিবাহিত হয়ে গেছো মাজরুমের পাশে দিয়ে গেছো তাহলে এই মাজরুমকে কোনো সাহায্য করো নেই দুটো কারণে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি ইমাম তহাবি রহেমুল্লাহ আনিল আনসাদ তার কিতাব তহাবির শরীফের দিন আসছে চার নম্বর খণ্ড দুইশো একত্রিশ নম্বর হাদিস সে কালবানি সিলসিল্লা সহের মধ্যে হাসান বলেছেন সাতাশশো চৌ চৌ চুয়াত্তর নম্বর হাদিস যদি আমি হাদিসের নিয়ে বলেছি অনেক অনেক কথা আছে অন্যরা এটা দুর্বল বলেছে আমাকে বলেছে যাই হোক এটা এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে ওলামাদের কথা আসি আমরা যদি কেউ এটাকে সালাদ আদায় করে যে কোনো অবস্থাতে পরিস্থিতির শিকার মানুষ কী বলবে বেরোতে পারছে না ওজন ভেঙে গেছে নামাজের মধ্যে রয়ে গেছে বা কারো ভয়ে পিতা মাতার ভয়ে বা মুজিরের ডাইরেক্টরের ভয়ে লজ্জায় যে কোনো কারণ হোক এটা ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক নামাজ বাতিল কিন্তু ওলামারা সমস্ত অলামারা অল মাঝাবের সমস্ত বিশ্বের আলামারা ঐক্যমত পোষণ করেছেন যদি কেউ এটাকে হালাল মনে করে বৈধ মনে করে যে অজু সার নাম জন্য বৈধ অথবা এটাকে স্বরে ব্যঙ্গ করে এই কাজটি করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে এবং তার থেকে তোবা তলব করা হবে তিন দিন যে তোবা না করলে সরকার বা ইসলামী সরকার ইসলাম হকুমা থাকলে ইসলামী হাকিম বা সরকার বা যারা কি শাসক তাকে হত্যা করবে তার মানে সে মোরতাদ হয়ে গেছে কুফরের কারণে যদি সে আবার বলছি সমস্ত আলমাদের ঐক্যমাতে যদি সে এটাকে হালাল মনে করে বৈধ মনে করে ওজন সারা নামাজ পড়ানোর জন্য বৈধ অথবা এটাকে ঠাট্টা স্বরে ঠাট্টা হিসেবে নিয়েছে মজাক হিসেবে নিয়েছে ঠাট্টা হিসেবে এই কাজটি করলে সে সমস্ত আলমাদের ঐক্যমতে সে কাফের বেমান হয়ে যাবে এবং সে মর্তাদ হয়ে যাবে তাকে তোবা তিন দিন তবা সুযোগ হবে তোবা যদি করে ভালো কথা আর তোবা না করলে তাকে হত্যা করা হুকুম এই হত্যা একমাত্র শাসক করতে হবে অন্য কেউ না শাসক ছাড়া সরকার ছাড়া বিচারের মাধ্যমে করতে হবে অন্য কেউ না করবে না এটা বলে দিলাম এখন প্রশ্ন হলো না এমন হবে না অস্বীকার করে ঠাট্টা করে বা হালাল মনে করে করে নেই বরং সেটা করেছে একটু অবহেলা করে অবহেলা করে করেছে ঠাট্টাও না বা হালালও মনে করে অবহেলা করে করে অবহেলা থাক পড়ে নিলাম সবার সামনে কেউ ওজু করতে যায় ছাত্র মানুষ পড়ে নিছে অজু ভেঙে গেছে তো ওস্তাদ কী বলবি অমক তমক ইত্যাদি অবহেলা করে ইচ্ছা করে আসতে পারতো কিন্তু আসেনি অবহেলা করে আসেনি গাফলতি বা অবহেলা করে ওই ব্যাপারে ফতোয়া হলো এই ব্যাপারও কোনো কেন ইমা আবহানীপুর রহমল্লা বলছেন যে এরকম করলেও সে কাফের হয়ে যাবে ইমা আবহানীফুর রহমল্লার মত যদি অজু ছাড়া কেউ এভাবে নামাজ আদা করে সে কাফের মত থাকে যদি একেবারে ঠাটসা ঠাট্টা সরের যদি না হয় তবু সে কাফের তার মত এটা আর ঠাট্টা করে করলে তো আমি আগেই বলেছি মজাক এবং ঠাট্টা ইসলামকে ঠাট্টা নিলে অজু সলাদকে ঠাট্টা মজাক করে নিয়েছে ঠাট্টা মনে করেছে এবং এটাকে যদি গুরুত্ব না দেয় একে যদি তাচ্ছিল্য করে অথবা এটাকে যদি হালাল মনে করে তাহলে অবশ্যই কাপ সমস্ত আলমাদের ঐক্যমতে চারি চারিমাম ঐক্যমতে সমস্ত বিশ্ব আলমাদের ঐক্যমতে সে কাফে বেমান মোরতদ হয়ে গেছে তিন দিন তবুও সতর্ক হবে তবা করলে ভালো না হলে তাকে ইসলামিক সরকার বা শাসকরা হত্যা করবে মোরতদ হওয়ার কারণে বা ইসলাম থেকে বের হওয়ার কারণে আর যদি তা না হয় ঠাট্টা ছড়ে না হচ্ছে না বা হালাল মনে করেনি তবুও ইমাম আবহানীব্রাহ্লাহ গাফলতি করে করলেও কাফে বলেছেন কিন্তু জুমহুর অধিকাংশ আলমায় কেরামের সঠিক কথা সঠিক ফতোয়া এই ব্যাপারে যেটা আমরা আজকের মশালা সঠিক ফতোয়া মশালা হলো যদি ঠাট্টা ছড়ে না হয় এবং অবহেলা করা হয় এবং হালাল মনে না করে অবহেলা করে করেছে গাফলতি করেছে সে এমনটি যদি হয়ে থাকে লজ্জা করে ফেলছে বের হতে পারেন এমনটি করলে সমস্ত তিন ইমাম এবং অন্যান্য ওলাম একরাম বলেছে কাফের হবে না তবে এটা কবিরা গোনা অনেক বড় গোনা এবং কবিরা গোনা করেছে ইমাম নবী রহিমল্লাহ বলেছেন যে যদি জানে যে আমার অজু ভেঙে গেছে তবু যদি এটা করে তাহলে এটা বড় গোনা হয়েছে কোনো সন্দেহ নাই এবং এর দ্বারা কাফের হবে না কিন্তু যদি হালাল মনে করে আমি আগে বলেছি সেটা কাফের মনে হবে সমস্ত হালাল বা বৈধ মনে করে বা তা ঠাট্টা করলে কাফের হয়ে যাবে এটা আগে বলেছি অধিকাংশ আমরা বলছে যে এই কাজটি অন্যান্য কবিরা গোনার মতোই এটা যেমন নাকি ব্যবিসারী আছে ইত্যাদি গোনার মতোই এটা কবিরা গোনা কিন্তু এটা এর দ্বারা কাফের হবে না এটা শাকুল হিসান তৈমিন আহমাল্লার মজমু ফতোয়া দুই নম্বর খণ্ড চৌরসেনের পৃষ্ঠায় বলা আছে এবং রদত তালেবিন আর দশ নম্বর খণ্ড আট এবং সাতশো চব্বিশটায় এবং আব্বাহুর রহমানের মতটি আল বাহরুর রায়ক কিতাবে এক নম্বর খণ্ড একশো একানব্বই একশো একান্ন এবং তিনশো দুপিশটা এবং ফতুয়া সামীতে যের সাংস্কৃতিক আবেদিন বলা হয় তিন নম্বর খণ্ড সাতশো উনিশ পৃষ্ঠা আছে সুতরাং প্রত্যেক বান্দা যদি এমন কাজটা আল্লাহ না করে আল্লাহ না করে কোনো বান্দা যদি করে থাকে কোনো ব্যক্তি যদি লজ্জায় গাফলতি করে অবহেলা করে করে হালাল মনে করে তো কোনো মুসলিম করবে না বা ঠাট্টা করে কেউ করবে না এটা করলে তো বেঈমান কাফের সমস্ত অলমাদের কমাতে এটা করলে তো সঙ্গে সঙ্গে তাকে রেনমূল করতে হবে ইমানটাকে রণিমূল করতে হবে আবার তাকে খালেজ তোবা করে ইমানে ফিরে আসতে হবে এবং ইমানটাকে আবার হ্যাঁ আসাদু আল্লাহ ইল্লা সাদু মহেন্দ্র করে আবার ইমান প্রবেশ করতে স্থান প্রবেশ করতে হবে না হয়ে যাবে এটা আসেই কিন্তু তবা করলে যদি অবহেলা করে হয়ে থাকে অথবা যদি লজ্জাবর হয়ে থাকে হয়তোবা গাফলতি হয়েছে লজ্জা হয়েছে আল্লাহ মাফ করুন তাহলে খালেজ তোবা করতে হবে খালেজ মানে পিছনের অপরাধের জন্য আল্লাহ কাছে লজ্জিত হওয়া বর্তমানে এই পাপটি থেকে মুক্ত হওয়ার জন্য সম্পূর্ণভাবে বর্তমানে এই পাপটি ত্যাগ করতে হবে এমন কাজ করা যাবে না বর্তমান অবস্থাতে এবং ভবিষ্যতে কখনও এ ধরনের পাপ গোনা করবে না এটা বললে আল্লাহর সঙ্গে ওয়াদা বা প্রমিস করতে হবে বিগত পাপের জন্য আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে লজ্জিত হওয়া বর্তমানে পাপটি ত্যাগ করা এবং ভবিষ্যতে এখন কখনও এই কাজটি করবে না আর এই মর্মে আল্লাহর সঙ্গে তোবা আল্লাহর সঙ্গে ওয়াদা এবং প্রমিস করতে হবে তবে খালেস্তবা হবে এই খালেস্তবা করলে ইনশাআ আল্লাহ তালা আল্লাহ তালা গোনা মাফ যে কবির গোনার জন্য তবা করার কথা বলা হয়েছে এবং মাফ করবেন ইশা আল্লাহ তালা এবং এবার যদি এমনটি হয়ে থাকে খালেজ তবা হয়ে থাকে আর কখনও এটা না করে এবং নেকামল কন্টিনিউ করে ইশা আল্লাহ তালা তার জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ তালা কোরআন কাদমে বলেছেন আমিল তাবান আমিনেহা এর আগে আল্লাহ তালা অনেক কবিরা গুণা দুইটা কবিরা গোনা এবং তিনটা কবির গোনা উল্লেখ করেছেন এরপর বলেছেন যে খালেস্তবা করে এবং নেকামল কন্টিনিউ করে রিনিউল করে নেয় এমনটাকে আবার নেকামলের মাধ্যমে ওলা দিল্লা সাইয়া হাসানাত তাদের গোনাগুলিকে আল্লাহ সব দিয়ে পরিবর্তন করবেন ওকান আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়া দয়াবান অতি দয়বান খালেস্তবা করলে আপনার জন্য সুযোগ রয়েছে এবং গোনাগুলি সব দিলভাবতন করবেন সুসংবাদ রয়েছে নিরাশ হওয়ার কিছু নয় যদি এমনটি হয়ে থাকে কখনও আর একটা করা যাবে না খালেজ তোবার জন্য শর্ত বলেছে বিগত গোনার জন্য লজ্জিত হওয়া বর্তমানে গোনাটি ত্যাগ করা এবং ভবিষ্যতে কখনও আর না করার জন্য আল্লাহর সঙ্গে প্রমেজ আদা করলে সুসংবাদ এবং কন্টিনিউয়াসলি পরবর্তীতে নিকামল করলে সুসংবাদ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত সমস্তভাবে থেকে তবাক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন সমস্ত ভালো মাস করতে থাকে এবং সকাল বেকালের যে ঠিক মতো আদায় করুন দশটি বা এগারোটি জায়গায় এখানে সিকিউরিটির দেওয়া আছে সকাল বেকালের বাইশটি দার মধ্যে আদায় করুন নিরাপদে থাকুন এবং সমস্ত মিসিম বিশ্বের জন্য দোয়া করুন নিজের জন্য সবার পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ তালাবাদের সবাইকে নিরাপদ রাখুন সুস্থ রাখুন অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে দিন যারা করোনা ইমান সহকারে মারা গেছেন সব করে আল্লাহ তাদের স্বাদ মর্যাদা দান করুন এবং আল্লাহ তালাবাদের সবাইকে সঠিক দিন দিন আমল করে আমার দাওয়া তহফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ হরবুল আলমিন আসসালাম আলাইকুম আরহামাকাতু